আচ্ছা, ওনার বাড়ি কোন জায়গায়? ওনার বাড়ি হলো ওইদিকে শান্তিপাড়া থেকে বেরোনোর সময় চিত্তরঞ্জন অপোজিটে মহিন্দ্রার একটা শোরুম। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছে যে রাজ্যে কোনো জায়গায় মাফিয়া কোনো কিছু নেই, আজকে এরকম ঘটনা কি? মুখ্যমন্ত্রীর কাছে অনুজোর আবেদন, মুখ্যমন্ত্রী মানে এই জিনিসটা দেখুন তাহলেই হবে। আমি তো মুখ্যমন্ত্রীর কনস্টিটিউশনে 8 বটদোয়ারি 32 নম্বর ওয়ার্ডে 21 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট, মুখ্যমন্ত্রীর এলাকারই। আমি তো অন্য এমএলএ বা অন্য মন্ত্রীর না। মাফিয়ার কথা বলছেন, উনি কোন এলাকা? উনি তো 8 বটদোয়ারি নেই। আচ্ছা, উনি কি কোনো দলের সঙ্গে যুক্ত, এই কানাই সাহা? আমি বলতে পারি না, এটা আমি বলতে পারি না, হয়তো বা দলের সঙ্গে যুক্ত না হলে, দলের সঙ্গে যদি যুক্ত না হয় তাহলে কেন এই কথা বলবে? যে কৃষ্ণ চিৎকার করে বলছে কানাই, যদি ত্রিপুরা থাকতে চাস তাহলে কানাইরে জমা দিয়ে দেয় তুই, কানাইরে জমা দিয়ে দেয় তুই। ওদের কাছে পিস্তলটা কোথা থেকে? দাদা, আমি পিস্তল কোত্থেকে এসছে আমি তো বলতে পারি না। এখন আমার কাছে বিস্তর করতে গেছে আপনারা বলতে পারবেন, বা আপনার কাছে বিস্তর করতে গেছে আমি বলতে পারবো? সেটা তো বলতে পারি না, ঠিক আছে। আমি এরপর আমার গার্জিয়ান, আমাদের গার্জিয়ান যেমন মন্ডল প্রেসিডেন্ট, আমার দাদা সঙ্গে সঙ্গে মন্ডল প্রেসিডেন্টের বাড়িতে যায়, যেহেতু আমি একটা বুথ প্রেসিডেন্ট, আমার এলাকার গার্জিয়ান হলো মন্ডল প্রেসিডেন্ট, ঠিক আছে, সঙ্গে সঙ্গে মন্ডল প্রেসিডেন্টের বাড়িতে যায়। মন্ডল প্রেসিডেন্ট বাড়িতে ছিল না, মন্ডল প্রেসিডেন্টের মোবাইল সুইচ অফ। তারপর আমার ওয়ার্ড প্রেসিডেন্ট অমিত, অমিত সঙ্গে সঙ্গে এই মন্ডল প্রেসিডেন্টকে ফোন করে, কিছুক্ষণ বাদে ফোন করে, সবাই শুনেছে এখানে মন্ডল অমিত স্পিকারে কথা বলছে। মন্ডল প্রেসিডেন্ট বলছে কালকে রাজা আমাদের এই পার্টি কর্মকর্তা, ইভেন কি ওর শ্বশুরবাড়ি আমার বাড়ির পাশে, কালকে ওর মিসেস প্রেগনেন্ট, ওর মিসেস শাশুড়িদের নিয়ে এখানে মায়ের গমন অনুষ্ঠান দেখছে, ও কি অন্যায় করেছে? মন্ডল প্রেসিডেন্ট বলছে যে রাজা শাহ নাকি কালিমা লিপ্ত করার চেষ্টা করছে এই জিনিসটা, এখানে মায়ের গমন অনুষ্ঠানটাকে। তো এরকম তো কারণ ইন্টেনশন ছিল না, রাজা শাহ তো ইন্টেনশনালি কিছু করেনি, করেছি আমরা তো কিছু করিনি, হয়েছে বাচ্চাদের উপর আক্রমণ। আজকে যদি আমার উপর আক্রমণ হতো, আমার একটা ভাই বোনের উপর আক্রমণ হতো, তাতে হয়তো বা কিছু হতো না। প্রথমত কালকে বাউন্সাররা আমাদের বাচ্চা 4 বছর 6 বছরের বাচ্চাদেরকে মেরেছে, সেই জন্য আমরা কোনো কিন্তু মাফিয়া না, আমরা সভ্য সমাজের সভ্য লোক, ঠিক আছে, সভ্য সমাজের সভ্য লোক, অসভ্য লোক না আমরা, কিন্তু আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। আমরা কিন্তু কালকে বাচ্চাদের উপর আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রোটেস্ট করেছি, আর কিছু না। মন্ডল প্রেসিডেন্ট তারপর কইলো যে অমিতকে কইলো আমরা তো কিছু করার নাই, তোমরা যদি পারো এফআইআর করো। তো অমিত কইলো যে এই যে বুথ প্রেসিডেন্ট বাড়িতে হামলা হয়েছে, দোকানে হামলা হয়েছে, আপনি কিছু কইতেন না? তখন মন্ডল প্রেসিডেন্টের কইলো যে আমরা কি কমু, আপনি কি মন্ডল থেকে কমু যে মারপিট করো? তোমরা এফআইআর পারলে এফআইআর করলে পারো, না হইলে না, এটা তোমরা ব্যক্তিগত ব্যাপার। একটা মন্ডল প্রেসিডেন্ট হইয়া একটা বুথ প্রেসিডেন্টের বাড়িতে হামলা হয়েছে, তাইদের এই কথাটা কতটা যুক্তিযুক্ত আমি আজকে বুঝলাম না। আমি এটা সুষ্ঠু তদন্ত আর বিচার চাই। আপনি আজকে কজনের নামে এফআইআর করেছেন? আমি সবার, আমার বাড়িতে গেছে 10 থেকে 12 জন, ঠিক আছে দাদা, আমি সবাই নাম জানি না, আমি 5-6 জনের নাম জানি, আমি 5-6 জনের নাম দিয়েছি, ঠিক আছে। হয়তো বা যদি প্রশাসন সুষ্ঠু বিচার করে, একজন যদি অ্যারেস্ট হয় তাহলে বাকি 10 জনই বলেছে মাননীয় মুখ্য, হ্যাঁ প্রশাসন থেকে বড়োবাবু বলেছে, আমরা রেখেছি, আমরা এটা সুষ্ঠু বিচার তদন্ত করবো, ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমি আপনারই দলের লোক, আমি আর সর্বপ্রথম আমি ত্রিপুরার বাসী নাগরিক, ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কোনো দল মত নির্বিশেষে না, ঠিক আছে, উনি হলো আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী, উনি যেমন একটা গরিবেরও একটা বড় লোকেরও উনিই মুখ্যমন্ত্রী, ঠিক আছে। আমার ওনার কাছে করো জোরে আবেদন, আপনি এটা সুষ্ঠু তদন্ত করুন, আর আমার সুষ্ঠু বিচার চাই। আমি এখান থেকে বেরিয়ে গেলে আমার যে প্রাণের কী হবে এটা আমি জানি না, আর এই ফ্যামিলিতে একা আমি, আমি যদি আজকে আমার প্রাণে কিছু হয় তাহলে আমার 2 বছরের ছেলে অনাথ, আমার বউ রাস্তায়, আমার মা বাবাও রাস্তায়। আমার বাবা সকাল থেকে বাড়ি যায়নি, দেখুন আমার বাবা সকাল থেকে হাঁটছে।